এখন মাছ ছাড়া মাননীয় স্পিকার কেউ ভাত খায় না আল্লাহর রহমত পুরা বাংলাদেশে মাঝে মাঝে মাংসও খায় তাদের সন্তানরা পায়ে জুতা পরে গায়ে জামা পরে বিদ্যালয়ে যায় এটা বিএনপি সহ্য হচ্ছে না মাননীয় সদস্য শাগুফতা ইয়াসমিন মুন্সিগঞ্জ দুই কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় সাত মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ সবুজ শ্যামল বনভূমি মাঠ নদী তীর বালুচর সবখানে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘর সোনার দেশের মাঠে ফলে সোনার ধান রাশি রাশি ফসলের হাসি দেখে মনে হয় শেখ মুজিবের হাসি শিশুর মধুর হাসিতে যখন ভরে বাঙালির ঘর মনে হয় যেন শিশু হয়ে হাসে চির শিশু মুজিবর আমরা বাঙালি যতদিন বেঁচে রইব এ বাংলায় স্বাধীন বাংলা ডাকবে মুজিব আয় ঘরে ফিরে আয় মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ বাঙালি জাতির চিরন্তন প্রেরণার উৎস বিশ্ব নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি আমার অতল শ্রদ্ধা 1975 সালে 15ই আগস্ট কালো রাতে ইতিহাসের জঘন্যতম রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার শহীদ ফজিলাতুন্নেসা বঙ্গমাতা মুজিব সহ সকলের প্রতি গভীর শ্রদ্ধা স্বাধীনতা যুদ্ধে মহান স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ শহীদ 2 লক্ষ নির্যাতিত মা বোন এবং জাতীয় চার নেতা গণতন্ত্র ভোট এবং ভাতের অধিকার রক্ষা করার জন্য যারা প্রাণ দিয়েছেন এবং খালেদা জিয়ার আগুন সন্ত্রাসে দ্বারা নিহত হয়েছেন সবার প্রতি জানাই আমি গভীর শ্রদ্ধা দেড় দশকের উন্নয়নের পরে স্মার্ট বাংলাদেশের অগ্রগতির স্লোগান সামনে রেখে এই বাজেট প্রণয়ন করা হয়েছে মানুষ তার সন্তান নিয়ে স্বপ্ন দেখে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে নিয়ে স্বপ্ন দেখে সেই স্বপ্নের সুফলই আজকে আমরা পাচ্ছি এই বাজেটে সুশিক্ষার সুযোগ কর্মসংস্থানের সুযোগে সুযোগ প্রসারিত করে দারিদ্র নিরসনমূলক কর্মসূচির বিস্তার ঘটিয়ে আপেক্ষিক দারিদ্র কমিয়ে আনা ওভারঅল অর্থনীতির সমস্ত ফেনোমেনাকে কভার করে এই বাজেট প্রণয়ন করা হয়েছে তাই তো বিশ্বব্যাংকের এমডি ভ্যান ক্লটসেনবার্গের ভাষায় বলতে হয় বাংলাদেশের উন্নয়ন অবিশ্বাস্য জননেত্রী শেখ হাসিনার নিষ্ঠা সততা একাগ্রতা এবং দেশপ্রেমের জন্য এটা সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনা অসাধারণ মানবিক গুণ সম্পন্ন এবং ওনার এই মানবিক গুণাবলী বাংলাদেশের উন্নয়নের জন্য এবং মানুষের জন্য প্রতিটা স্তরে কাজ করে যাচ্ছে বিশ্ব দরবারে মাননীয় প্রধানমন্ত্রীকে মাদার অফ হিউম্যানিটি অর্থাৎ মানবতার জননী হিসেবে ওনার পরিচিতি বিএনপির আমলে দারিদ্রতা ছিল 41.5%, বর্তমানে দারিদ্রতাকে কমিয়ে 18.7% করা হয়েছে ভাতা প্রদান করে সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করে তৃণমূল থেকে দরিদ্র মানুষকে উপরে উঠে আনার চেষ্টা করা হচ্ছে 7,11,236টি পরিবারকে উনি গৃহ দিয়েছেন এবং জমি দিয়েছেন মোট উপকারভোগী 36 লক্ষ জাতির পিতা বলেছিলেন এদেশে কেউ গৃহহীন থাকবে না সেই স্বপ্নকেই বাস্তবায়িত করছেন আমাদের নেত্রী দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে সংকটেও অর্থনৈতিক মিরাকল বাংলাদেশ 2006 মাথাপিছু আয় ছিল 543 মার্কিন ডলার আর 2022-এ 2,824 মার্কিন ডলার এই হলো আমাদের জননেত্রী শেখ হাসিনা 2006-এ রিজার্ভের পরিমাণ ছিল বিএনপির সময় রিজার্ভের পরিমাণ ছিল 0.744 বিলিয়ন ডলার আর 2022-এ 32.63 বিলিয়ন ডলার কোভিড-19 এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ধাক্কা সামলে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ মানবাধিকার এবং শান্তির সূচকে বাংলাদেশের অগ্রযাত্রা বিস্ময়কর শেখ হাসিনার মতন প্রধানমন্ত্রী না থাকলে বাংলাদেশে দুর্ভিক্ষ লাগত কারণ সারা পৃথিবীতে হাহাকার সৃষ্টি হয়েছে লন্ডনের দোকানে লেখা থাকে সপ্তাহে একটা পরিবার 4টা করে টমেটো কিনতে পারবে সেই জায়গায় বাংলাদেশ যে এত সুন্দরভাবে চলছে এটা শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনার অবদান উনি না থাকলে দুর্ভিক্ষ হতো বিদেশ প্রধানমন্ত্রী বলেছেন আমাদের প্রধানমন্ত্রীকে যে আপনি আমাদের অনুপ্রেরণা এই মন্তব্য বলে দেয় আমাদের প্রধানমন্ত্রীর বিশ্বজনীন মর্যাদা
এই মর্যাদা আমাদেরকে মর্যাদা দান করেছে। এই এগিয়ে যাওয়ার পথ সহজ ছিল না। স্বাধীনতার 52 বছর পরেও যে দেশে স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষ শক্তি থাকে, সেই বিপক্ষ শক্তি বিএনপির আশ্রয়ে প্রশ্রয়ে তারা বিভিন্ন কাজ করে যাচ্ছে। দেশের ভেতরে থেকে দেশের স্বার্থ বিরুদ্ধ কাজ করা জঘন্যতম অপরাধ। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, অগ্রগতি হচ্ছে, উন্নয়ন হচ্ছে, দারিদ্র বিমোচন হচ্ছে, এগুলি রাজাকার আলবদর আলসাম যারা ছিল তাদের আর এখন ভালো লাগে না। ইএএস এর মহাসচিব এনরিক মোরায়ের মতে চমৎকার অর্থনৈতিক অগ্রগতির বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র হয়ে উঠেছে। মাননীয় স্পিকার, জ্বালাটা কষ্টটা সেই জায়গায়, কারণ পাকিস্তান ডুবে যাচ্ছে, বঙ্গবন্ধু বাংলাদেশ উপরের দিকে উঠছে এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্র হয়ে যাচ্ছে, এইখানেই তাদের কষ্ট। 2009 এর পূর্বে, বিশেষ করে 96 এর পূর্বে নিভৃত গ্রামে কত ঘরের হাড়িতে উকি দিলে শূন্য হাড়ি, অসহায় মুখ দেখা যেত। এখন মানুষের ঘরে ভাত আছে, ঘরে একটু দুধ জাল দেওয়া থাকে, একটা মৌসুমি ফল থাকে। যারা এক সময় মাছ একটা স্বপ্ন ছিল, এখন মাছ ছাড়া মাননীয় স্পিকার কেউ ভাত খায় না, আল্লাহ রহমত, পুরা বাংলাদেশে। মাঝে মাঝে মাংসও খায়, তাদের সন্তানরা পায়ে জুতা পরে, গায়ে জামা পরে, বিদ্যালয়ে যায়, এটা বিএনপির সহ্য হচ্ছে না। দেশের মানুষের মুখের খাবার, গায়ের জামা, পায়ের স্যান্ডেল কিনে নেওয়ার জন্য ওরা আবার ক্ষমতায় আসতে চায়। বাংলাদেশের মানুষ, আপনারা সতর্ক থাকেন, এই হাওয়া ভবন বিএনপিকে আর বিশ্বাস করা যায় না। আমাদের দেশ আয়তনে ছোট, আয়তনে 94তম হলেও বাংলাদেশের ফসল উৎপাদনে অনেক অনেক দূর এগিয়ে গেছে। উৎপাদন বাড়ায় আমাদের আমদানি কমেছে, যেই কারণে বৈদেশিক মুদ্রার অনেক সাশ্রয় হচ্ছে। মাননীয় স্পিকার, আমাকে 2টা মিনিট দিলাম, একটু ছোট করে 2 মিনিট। জি, নারীর, আমাদের দেশে অর্ধেক জনসংখ্যা নারী, সেইখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে পেট্রোনাইজ করে, নারীদেরকে তুলে ধরে সারা পৃথিবীতে নারীর ক্ষমতায়নে আমরা 5ম স্থানে আছি। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতেও কিন্তু অনেক দেশের বাজেটে ঘাটতি বাজেট থাকে, তা আমাদের আমাদের বাজেটে সামান্য ঘাটতি থাকায় এই যে সমালোচনা করতেছে, ওই বিদেশেও তো এরকমই থাকে, পরে এটা অ্যাডজাস্ট করে নেয়। মাননীয় স্পিকার, বাংলার ঘরে ঘরে, মানুষের হৃদয়ে, আন্তর্জাতিক বিশ্বে শেখ হাসিনা একটি ভালোবাসার নাম, শেখ হাসিনা একটা সাহসের নাম, শেখ হাসিনা একটা শক্তির নাম, শেখ হাসিনা একটা সততার নাম, একটি সত্যিকারের দেশপ্রেমিকের নাম। আমাদের বাতিঘরের আলো আমাদের শেখ হাসিনা, শেখ হাসিনা লৌহ মানবী। ওনাকে কেবল তুলনা করা যায়, আমরা ইন্দিরা গান্ধী, মার্গারেট থেচারের প্রসঙ্গ উঠলে আমরা ওনার কথা বলতে পারি। বহু বিখ্যাত বিভিন্ন জরিপে এসেছে যে উনি কতখানি ভালো কাজ করেছে। 2009 যখন উনি ক্ষমতা গ্রহণ করে তখন বিশ্বব্যাপী মন্দাভাব ছিল, আমাদের এই বাংলাদেশে বিএনপির শাসনামল থেকেই বিদ্যুৎ ছিল না, চুলা জলে নাই, জ্বালানি তেল ছিল না, কৃষি সামগ্রী ঊর্ধ্বমুখী ছিল, কৃষকের নাবিশ্বাস ছিল, অর্থনৈতিক ভাবে বিএনপি দেশকে খোবলা করে গেছে। বিএনপি জামাত জোট ওই 5 বছর ছিল লুটতরাজের দেশ, এবং তারা ধর্ষণ, খুন, লুটপাট, সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে জঙ্গিবাদকে লালন পালন করে দেশের ইমেজ সারা পৃথিবীতে একেবারে ধ্বংস করে দিয়েছিল, এবং যেই টাকা তারা লুট করেছিল সেই টাকায় এখন আমাদের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে লবিস্ট নিয়োগ করে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে। মাননীয় স্পিকার, যত স্বপ্নই দেখুক ভারত কিন্তু ভুলে যায় নাই, 10 ট্রাক অস্ত্র ভারতকে ভাগ করার জন্য এই খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া ভারতে সাপ্লাই দিতে চেয়েছিল, আল্লাহ রহমত এটা বন্ধ হয়েছিল। গত 14 বছর বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে। বাংলাদেশকে আজকে বন্যা, খরা, দুর্ভিক্ষের দেশ বলে না, বাংলাদেশ এখন উদীয়মান অর্থনীতির দেশ। আমাদের জননেত্রী শেখ হাসিনা এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই বিএনপি যারা কোরআন শরীফ পুড়িয়েছে, যারা মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, তাদেরকে বাংলাদেশে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাবে বাংলাদেশ সুমহান উচ্চতার সর্বস্তরে, সর্বোচ্চ স্তরে। বাংলাদেশে বাংলার মানুষকে শুধু বাংলাদেশে, কিন্তু শুধু খন্দকার মুস্তাক নাই, শুধু এই মীরজাফরই নাই, মোহনলাল রাও আছে বাংলার ঘরে ঘরে, মোহনলাল রাও আছে যারা জননেত্রী শেখ হাসিনার শক্তি হিসাবে ঘরে ঘরে আছে, যখন প্রয়োজন হবে তারা বেশ বের হয়ে আসবে, নেত্রীর হাতকে শক্তিশালী করবে। আমরা করব জয়, আমাদের নেই কোনো ভয়, ইনশাল্লাহ আওয়ামী লীগের সামনে সুদিন, ইনশাল্লাহ আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা বিপুল ভোটে জয়লাভ করে এই দেশের আপনার